বন্ধুরা, গরু এবং মহিষ দুনিয়াতে সাধারণ জানোয়ারের মধ্যে একটি জানোয়ার। কোরবানির ঈদ আসলেই প্রতি বছর সব দিকেই কোরবানির জানোয়ারই দেখতে পাওয়া যায়। ধনী হোক বা গরিব, সবার একটাই ইচ্ছা থাকে, যাতে তারা ভালো জানোয়ার কোরবানি করতে পারে। আর এই কারণে মান্ডিয়াতেও লোকজন সবচেয়ে বড় জানোয়ার নিয়ে আসে, যাতে লোকজন তাদের ইচ্ছা পূরণ করতে পারে এবং আল্লাহর কাছে ভালো জানোয়ার কোরবান করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এইবারের কোরবানির এমন কিছু গরু এবং মহিষের কালেকশন নিয়ে চলে আসলাম, যাদের ওজন এবং দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি তাহলে আজকের এই মজাদার ভিডিওটি। নাম্বার 10, মন্ট ব্যালিয়াস। এই জাতের গরু মূলত দুধ উৎপাদনের জন্য বেশি বিখ্যাত। এই পদার্থের গরুগুলোকে অস্ট্রেলিয়াতে বেশিরভাগ দেখা যায়। আর এই গরুগুলো থেকে প্রতিদিন গড়ে 40-50 লিটার দুধ পাওয়া যায়। এই গরুগুলোর ওজনের কথা যদি বলা যায়, তাহলে এক একটি মন্ট ব্যালিয়াসের ওজন 2300 কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশেও এই ধরনের গরু দেখতে পাওয়া যায় এবং এই গরুগুলোর দাম 30 লক্ষ টাকা থেকে শুরু করে 40 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 9, লিমোসিন। বন্ধুরা, গরু প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল লিমোসিন। কেন কি এই গরুগুলো খুব তাড়াতাড়ি রেগে যায়, যার কারণে একজন মানুষ কখনো এই গরুগুলোকে কন্ট্রোল করে রাখতে পারে না। 1970 সালে আমেরিকা এই হাইব্রিড গরুগুলোকে তৈরি করেছিল। আর এই গরুগুলোর এক একটির ওজন প্রায় 2500 থেকে 3000 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এই গরুগুলোর দাম 30-50 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 8, ইন্দোনেশিয়ান সিমেন্টাল বুল। বন্ধুরা, 8 নম্বরে আমরা যে গরুটিকে রেখেছি তার নাম হলো ইন্দোনেশিয়ান সিমেন্টাল বুল। এই গরুটি মূলত ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। এই গরুটি দেখে আপনি বলে দিতে পারবেন যে এটা ইন্দোনেশিয়া গরু, কেন কি এদের মুখের জায়গাটি দেখতে অনেকটা ভেড়ার মতো হয়ে থাকে। আর এই গরুর যদি ওজনের কথা বলা যায়, তাহলে একটি পূর্ণবয়স্ক সিমেন্টাল গরুর ওজন 2500 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের দাম 40 লক্ষ টাকা থেকে শুরু করে 60 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 7, সিবি বেনারি। বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গরু হলো সিবি বেনারি জাতের গরু, কারণ এদের গায়ের রং খুবই আকর্ষণীয় হয়ে থাকে। এই গরুটির উচ্চতা 6 ফুট পর্যন্ত হয়ে থাকে, যদিও এর থেকে বেশি উচ্চতার গরু হয়ে থাকে, কিন্তু এই গরুটি লম্বায় অনেক বড় হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে গোস্ত হয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন যে এই গরুটির ওজন প্রায় 1 টনের কাছাকাছি হয়ে থাকে এবং এদের দাম 80 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 6, জার্মান অ্যাঙ্গাস। বন্ধুরা, এখন আপনি যে গরুটিকে দেখতে পাচ্ছেন, এই গরুগুলোর 1950 সালে ব্রিডিং শুরু করা হয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে এই গরুগুলোর মাংস পৃথিবীর সবচেয়ে দামি এবং সুস্বাদু মাংস হিসেবে ধরা হয়। আর এই গরুগুলোর ওজনের কথা যদি বলা যায়, তাহলে এরা 1200 কেজির থেকেও বেশি হয়ে থাকে এবং এই গরুটির এক একটির দাম হয়ে থাকে 1 কোটি টাকা থেকেও বেশি। নাম্বার 5, ব্রাহামা। নাম্বার 5 আমরা যে গরুটিকে রেখেছি তার নাম হলো ব্রাহামা। এই গরুটি মূলত পাকিস্তান, ভারত এমনকি বাংলাদেশেও অনেক বিখ্যাত একটি গরু। এই গরুটিকে দেখতে এতটা ভালো লাগে যে এদের কাঁধ এবং ঘাড়ের মাঝখানে বড় একটি কুঁচ থাকে এবং গলার ঝুল অনেক বড় হয়ে থাকে। এই গরুটি কিন্তু বাংলাদেশে কোরবানির জন্য খুবই বিখ্যাত একটি গরু এবং অনেকে এই গরুটিকে পছন্দ করে থাকে। গরুটি বাংলাদেশে অনেক দামে বিক্রি করা হয়, প্রায় 20 লক্ষ টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত। নাম্বার 4, আমরা যে গরুটিকে রেখেছি তার নাম হলো বেলজিয়াম বুলস। এই গরুটি মূলত বেলজিয়ামে পাওয়া যায়। এই গরুটিকে দেখলে মনে হয় যে তারা দিনরাত জিম করে থাকে। আসলে এদের বয়স যখন 6-7 সপ্তাহ হয়, তখন তাদের জেনেটিক মিউটেশনের জন্য শরীরের মাংসপেশি ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই গরুর শরীরের মাংসপেশি হয়ে থাকে 1200 কেজি থেকে শুরু করে 1500 কেজিরও বেশি এবং এই এক একটি সার 80 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকারও বেশি বিক্রি হয়ে থাকে। নাম্বার থ্রিতে আমরা যে গরুটিকে রেখেছি তার নাম হলো পার্থেনাইস। এটি ফরাসি গবাদির পশুর একটি জাত এবং এই গরুটি পশ্চিম ফ্রান্সে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই গরুটি উচ্চতায় খুব একটি বেশি হয় না, তবে লম্বা এবং চড়ায় গোস্ত মাংসে ভরপুর হয়ে থাকে। আর এই গরুটির যদি ওজনের কথা বলা যায়, তাহলে এই গরুটির ওজন 1100 কেজি থেকে শুরু করে 1300 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এই গরুটির এক একটির দাম হয়ে থাকে 30 লক্ষ টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। নাম্বার টুতে আমরা যে গরুটিকে দেখেছি তার নাম হচ্ছে নেলোর প্রিন্ট ট্যাটু। আসলে এই গরুটি মূলত ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেলোর জেলা থেকে ব্রাজিলে আনা হয়েছিল, আর এই জন্য এই গরুটির নাম নেলোর জেলা অনুসারে নামকরণ করা হয়েছে নেলোর। এই গরুটির শরীর দেখতে প্রিন্ট আকারের এবং ঘাড়ের উপর বড় একটি কুচ রয়েছে, যার মাধ্যমে তারা উটের মতো খাবার জমা করে রাখতে পারে। এই গরুটি একবার যদি রেগে যায়, তাহলে 10-12 জনও আটকিয়ে রাখতে পারে না। আর এই গরুর দাম হয়ে থাকে 40 লক্ষ টাকা থেকে শুরু করে 80 লক্ষ টাকা পর্যন্ত। নাম্বার 1, বন্ধুরা, নাম্বার 1 আমরা যে গরুটিকে রেখেছি তার নাম হচ্ছে চাইনিনা। এই গরুটি সাদা রঙের পশুর মধ্যে সবচেয়ে বড় এবং শান্তশিষ্ট হয়ে থাকে। তাছাড়া গরুটি খুবই মিশুক আকারের হয়ে থাকে।
যদি এই গরুটির ওজনের কথা বলা যায় তাহলে এই গরুর ওজন হয়ে থাকে প্রায় 1200 থেকে 1300 কেজিরও বেশি এবং এই গরুর দাম হয়ে থাকে 90 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকারও বেশি। তো বন্ধুরা আজকের জন্য বেশ এতটুকুই। কমেন্ট করে জানাবেন আপনার কত নম্বর গরুটি সবচেয়ে ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বাটনটি অল করে নেবেন।